পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় দার্জিলিং পার্বত্য এলাকার মিরিক লেক। এই লেক দেখতে প্রতি বছর ভিড় জমান লক্ষ লক্ষ পর্যটক। এই লেককে কেন্দ্র করে পর্যটনের মানচিত্রে নাম করে নিয়েছে মিরিক। সম্প্রতি কাশ্মীরের ডাল লেকের অনুকরণে মিরিক লেকও শুরু হয়েছে। তবে শুক্রবার থেকে মিরিক লেকের জলে একের পর এক বড় বড় মাছ ভেসে ওঠে। শনিবার সকালেও প্রচুর মাছের মৃত্যু হয়। মিরিক লেকে একের পর এক বড় বড় মাছের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক পরিবেশ প্রেমী সংগঠনের দাবি, এখনো পর্যন্ত শতাধিক বড় বড় মাছের মৃত্যু হয়েছে। এদিন সকালে এই সংস্থার সদস্যরা লেক থেকে অন্তত 30টি মৃত মাছ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের একাধিক আধিকারিক। তাদের মতে লেকে জল দূষণের জন্য এত সংখ্যক মাছের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত মাছ ও লেকের জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। অবিলম্বে লেকের জল দূষণ রোধ করা সম্ভব না হলে আরও প্রচুর সংখ্যক মাছের মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরহি নিউজ।